এই পুরো জার্নিটা আমি একটাই কথা বলতে চাই যে জার্নিটা যেরকমই হোক অবশেষে আমরা কাজটা এত সুন্দর করে শেষ করতে পেরেছি এবং ফাইনালি ফাইনালি মানুষ দেখতে পারবে এবং এত সুন্দর একটা সিনেমা বাংলা সিনেমা অডিয়েন্সের কাছে আমরা উপহার দিতে যাচ্ছি এটার জন্য আসলে মানে ফিলিংটা বলে বোঝানো সম্ভব না তাই হয় ভালোর জন্য হয় অনেক সময় আসলে আমরা তো আর্টিস্ট আমরা কষ্ট করে কাজটাই করি বাইরেরটা আমাদের কন্ট্রোলে নেই বাট যতটুকু আমরা কষ্ট করেছি আমার মনে হয় যে কষ্টের ফল কখনোই বৃথা যায় না সো ফাইনালি খুবই সুন্দর একটা সিনেমা হচ্ছে এবং বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এখন অনেক স্মার্ট হয়ে গেছে সবাই সব কিছু বুঝতে পারে তাদের টেস্ট ভালো হয়েছে উন্নত হয়েছে সো আমি মনে করি যে আমার অডিয়েন্স খুবই নিচ ক্রাউড এবং খুবই বুদ্ধিমতী এবং রুচিশীল আমার অডিয়েন্স এই সিনেমাটা অবশ্যই খুবই পছন্দ করবে হ্যাঁ আমরা যখন কষ্ট করে কাজ করি আমরা চাই না যে ঠিক সময়ের আগে সেটা মানুষের সামনে যাক আমরা সবসময় একটা সুন্দর প্ল্যান নিয়ে চাই যে কাজটা মানুষের সামনে প্রেজেন্ট করতে সো অবশ্যই না সিচুয়েশনটাই আসলে এরকম ছিল যে ক্রাউডটা কন্ট্রোল করা যায়নি এবং অডিয়েন্সের ক্যামেরাগুলো কন্ট্রোল করা যায়নি সো ওই মুহূর্তে আসলে এটা হয়ে গেছে বাট আমরা কখনোই এটা চাইনি এবং এটা কোনো প্রমোশনালের পার্ট ছিল না আমি আসলে আমার অ্যাওয়ার্ডের এক্সপেকটেশন আমার লাইফে কখনোই ছিল না এবং আমি ফার্স্ট যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি খুবই লজ্জা লাগছে বলতে বাট আমার আসলে ওইটার ব্যাপারে কোনো ধারণা ছিল না পাওয়ার পরে বুঝেছি যে কী পেয়েছি সো যেরকম আমি যেরকম মানুষ যে আমি আসলে অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না আমি কষ্ট করতে ভালোবাসি কাজটা ভালোবেসে করেছি বাকিটা আসলে যদি আমি ডিজার্ভ করি তাহলে সেটা জুরি বা আমি পাবো কি না সেটা আসলে আমার ইয়ে না সেটা তারা ডিসাইড করবে এটাতে আমি কিছু বলতে পারবো না